বাংলাদেশ মিয়া মিয়া তো কেমন আছে? কেমন আছে? কেমন আছে? বাংলাদেশ কলম বাংলাদেশ বাংলাদেশ খুব ভালো, খুব ভালো। দেখছেন প্রত্যেকটা প্রবাসীর কিছু না কিছু স্বপ্ন থাকে। তিনি 5 বছর ধরে প্রবাসে আইছে, বলতেছে টাকা নাই। কেমন আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এই যে আল্লাহ সুবহানাহু তাআলার এত সুন্দর পৃথিবী, এত সুন্দর দুনিয়া, এত সুন্দর নিয়ামত, আসলে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছে বিদায় এই সুন্দর পৃথিবীটা আমরা দেখতে পারছি, এই সুন্দর পৃথিবীতে আমরা আসতে পারছি, এই সুন্দর পৃথিবীতে আমরা সবকিছু উপভোগ করতে পারতেছি, এবং এই পৃথিবীতে যা কিছু খাবার আমরা খাচ্ছি সবই আল্লাহর নিয়ামত। এই যে এক এক আল্লাহর নিয়ামত, এই দেখতে পাচ্ছেন আমার সামনে কত প্রকারের ফল এখানে আছে, মোটামুটি 4-5 আইটেমের এখানে ফল আছে। এই যে একজন প্রবাসী, উনি হলো সুদানের। কে বল হালি আজল? আলহামদুলিল্লাহ। আখবার তাইবিন? ইনশাআল্লাহ তাইবিন। আর পাসওয়ার্ড? কে বল শাবাব বাংলাদেশ? কে বল হাল? কি হইছিন? গোল বাংলাদেশ কে কেমন আছে? বাংলাদেশ মিয়া মিয়া। গোল কেমন আছে? কেমন আছে? কমান আছে। কেমন আছে? কমান আছে। হ্যাঁ, এনি কে বল হাল? কে বল হাল? আরে আরো বিখালাম, কে বল হাল বাংলাদেশ কালাম? কেমন আছে? গোল কেমন আছে? কমান আছে। কে বাংলাদেশ খুব ভালো? হ্যাঁ, বাংলাদেশ কালাম বাংলাদেশ, বাংলাদেশ খুব ভালো, খুব ভালো। বাংলাদেশের, বাংলাদেশে মানুষ, মানুষ খুব ভালো, খুব ভালো। আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি গুল, আমি আমি বাংলাদেশকে, বাংলাদেশে বাংলাদেশকে, বাংলাদেশে ভালোবাসি, ভালো হাসি, ভালো ভালোবাসি, 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 ম্যান ম্যান গুড ম্যান, ভালোবাসি, মানে আমি হাব্বু বাংলাদেশ, হাব্বু বাংলাদেশ। তো প্রিয় দর্শক, আমি কি খাবো আসলে? কি আল্লাহ সুবহানাহু তাআলার আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, কারণ এখানে যা কিছু দেখতেছি, যা কিছু আছে, আসলে কি দেখে অন্তর ভরে গেছে গা। তাই সৃষ্টিকর্তার কাছে আরো লাখো করে শুকরিয়া আদায় করি, সবকিছু যে আল্লাহর নিয়ামত। তো বিসমিল্লাহ করে আমি একটা কলাই খাই। বিসমিল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদের কিছু জানাই, আমি এটা খাচ্ছি বাংলাতে আমরা বলি কলা, আরবিতে বলা হয় মৌজ। কলার বাংলা হইয়া কলার আরবি হইল মৌজ, কলার আরবি হইল মৌজ। আঙ্গুরের বাংলা হইল আনব, বাংলাতে বলি আঙ্গুর, আরবিতে বলা হয় আনব। বাংলাতে বলি আপেল, আরবিতে বলা হয় তোফা। বাংলাতে বলি আপেল, বাংলা আরবিতে বলা হয় তোফা। বাংলাতে বলি মালটা, আরবিতে বলা হয় পর্তুগাল, পর্তুগাল। আমরা বাংলাতে বলি কমলা, আরবিতে বলা হয় ইউসুফ ফেন্দি। বাংলাতে বলি কমলা, আরবিতে বলি ইউসুফ ফেন্দি। সুবহানাল্লাহ, আরবিতে আল্লাহ সুবহানাহু কত রঙের নাম দিয়ে দিছে, সুবহানাল্লাহ। ওয়েন কুমাত্রা, কুমাত্রা ওয়েন আমরা এটাকে বাংলাতে বলি নেশপাতি, অনেকে নেশপাতি বলি, আর এটাকে আরবিতে বলা হয় কুমত্রা। বাংলাতে নেশপাতি, আরবিতে কুমত্রা, কুমত্রা। যেমন আমরা বাংলা হে তাহলে কালী কুত্তা কুমাতে ছু দিয়ে তাহলে জ্বালায় ফেলামু, এটারই কয় কুমত্রা। বাংলাদেশকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখো করে শুকরিয়া।
তো আমি এখন কমলাও খাবো একটা। টাকা নাই, কেন টাকা নাই? দেখছেন প্রত্যেকটা প্রবাসীর কিছু না কিছু স্বপ্ন থাকে। তিনি 5 বছর ধরে প্রবাসে আইছে, বলতেছে টাকা নাই। কেন টাকা নাই? তিনি ছোট্ট একটা ঘর বানাইতেছে সুদানের মধ্যে থাকার জন্য। তো মিটানো সফর ইনশাআল্লাহ, রমাদান হাজি ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে সহি সালের মধ্যে যাওয়ার তৌফিক দান করুক। উনি চিন্তা উনি বলতেছে যে এই রোজার মধ্যে ইনশাআল্লাহ ছুটিতে যাবে ইনশাআল্লাহ। উনি বিয়ে করে নাই, অন্তর হাই যাওয়া যাবে না। ইঞ্জ জুবাজ লোবরু হাই যাওয়া যাবে, তবে জুবাজ হলো মা একবার জুবাজ ইনি লাজিম দু হাজ জুবাজ ইনা লাজিম জুবাজ কম শাহরি জুবাজ ইনশাআল্লাহ ইলা শাহর মানে উনি ম্যাক্সিমাম 9 থেকে 10 মাসে ছুটিতে যাবে। যাওয়ার পরে তিনি বিয়ে শাদী করবে ইনশাআল্লাহ। তো সবাই উনি সুদান প্রবাসী জন্য অবশ্যই দোয়া করবেন। উনি সহি সালের মধ্যে সুদানে গিয়ে নিজের আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।